অবশেষে আজ মাসের শুরুতে অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম তো বন্ধুরা সে নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ কত টাকা রান্নার গ্যাসের দাম কমেছে এবং এখন থেকে আপনাদের কত টাকা ব্যয় করে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলো অবশ্যই পশে লাইক শেয়ার করতে ভুলবেন না জ্বালানির জ্বালা মিটেছে রান্নার গ্যাসের দাম কিছুটা কমলো কিছুটা কমেছে জ্বালানির জ্বালা বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমলো সিলিন্ডারে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ফলে কলকাতায় উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হলো দু হাজার পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা তেল সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছিল পয়লা জুলাই থেকে উনিশ কেজি রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও দেশ জুড়ে একই মাত্রায় দাম কমছে না জুলাইয়ের প্রথম সপ্তাহে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম কম ছিল একশো বিরাশি টাকা নতুন দাম ছিল একুশশো চল্লিশ টাকা তবে চোদ্দ দশমিক দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখনও অপরিবর্তিত রয়েছে বলে খবর মে মাসে ভারতে প্রথমবার হাজারে গন্ডি পার করেছিল এলপিজির দাম গত দেড় বছরে ভারতে আটবার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের পেট্রোল ডিজেলের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে গ্যাসের দামও বৃদ্ধি হচ্ছে বাণিজ্যিক ব্যবহারের লিকুইফাট পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম চড়চড় করে বেড়ে চলছে জ্বালানি তেলের দাম প্রায় রোজই বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এপ্রিল থেকে জীবনদায়ী ও জরুরি ওষুধপত্রের দাম বেড়েছে সংসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের তার মধ্যে আবার রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে যাওয়া না বিশ্বাস উঠেছে সাধারণ মানুষের বিশেষত তাতে সরকারি ভর্তুকি যেহেতু বহু জায়গায় নামমাত্র বা কার্যত শূন্য ঠেকেছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট